जेमन बाप तेमन मे एक ही घटना तीन जगह एक सोजबाग आठ हे सूत्रपुर आज के बाद ये दुई मासे दुईटा केस और यहाँ हे थार्ड केस। अच्छा ओसी साहेब आपनी कि मन करें शहर ये तीन घटना एक ही बाप मेर कहनी? अवश्य ये एक ही बाप मेर कांड एरा एक नतून जगह नतून परिचय घर भाड़ा ने और ये धरण अकरेंस करे तारा चले जाए। सर बोलो जान है सर। हाँ सर बात बार सर। हाँ খিতা মাত্র এখন কোনটা মারতাম না বুঝছস নি আমরার ফারাত ফুলি চলে জামাইয়া বড়ি গেছই বড় বেঙ্গাল লাগি রইছে খিতা বেঙ্গাল আছে আল্লাহ জানেন ই ফারাত খিতা ওরবে আমি এখন মারতাম না তোমাদের বাদে আত্মনে জানাইমু না আমরা দেখতাম দে স্যার তাড়া ভেঙে দিয়ে ভিতর কিছু আছে কিনা স্যার। হ্যাঁ ভাঙেন 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 জামাল জামাল হ্যাঁ ভাই যাতে একটা মোড়া দেখা উঠলে আইতাছি ধর দে বাবা নাছে জি চাচা আমাদের এই ভদ্রমহল্লায় এগুলি কি হইতাছে কেমনে কুমু চাচা কোন এই ভাড়াটা এসে বসতে বসতে টাকা ক্রস করে যায় পরে আমাদের সামাল দিতে হয় চাচা। বাবা আমি তো আমার ভাড়াটিয়াতে ধরে রাখতে পারতাছি না রে চাচা আপনি কোনো চিন্তা করেন না এরপর থেকে আমি চোখ কান পুরো খোলা রাখব। হ্যাঁ বাবা এই কাজটা করি চোখ কানটা খোলা রাখিস রড নেছি রড মোড়টা দাও স্যার ভাঙি স্যার। হ্যাঁ ভাঙেন 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 মায়াটারে দেখছি और बाप रो देखी बेटा एरम दाड़ी नामज कलम पर ओ बुरा जे एरम बाटपार तु ना देखले जीवन तु बुझते हाँ देखी तो वोटर बेटा सालाम दीम तो देखा हुई ओजे मोटा लोकटा आसे ना पुलिस लगे खड़ा रही है ओजे सदा पाजाबी पड़ा मोटा जो लोकटा मान वोजे टाकमाथाटा टाकमाथाटा यटार लगे तो विये वो बेटा जहाँ ना कान दे बेटार मिनिमाम 5-6 लाख टाक खसाई से आहारे सुंदर माय बिया करार ठेला रे बुजुग ठेला করবি হ্যাঁ
যে আসলে বিষয়টা কি কি হয়েছিল বাবা ওই ভালো মানুষ আপা আচ্ছা ইসলামপুরে আমার কাপড়ের দোকান আছে আচ্ছা ঠিক আছে আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো একটু ক্যামেরায় গুছিয়ে নিই হ্যাঁ জি প্রভু ভাই অডিও আছে ফ্রেম কোনটা চলে আচ্ছা আলম সাহেব মানে আপনার সঙ্গে ঘটনাটা কি ঘটল এক্স্যাক্টলি আমাদের একটু বলবেন বাবা আমি ভালো মানুষ আপা ইসলামপুরে আমার কাপড়ের দোকান আছে আমি ব্যবসায়ী মানুষ বিয়ে করার ইচ্ছা আমার ছিল না আমি প্রস্তুত ছিলাম না সাথে সাথে আলাপ হওয়ার পর তার কথা জেনে মনু সংসারের কাছ থেকে একটু মিষ্টি হাসি পাওয়ার ইচ্ছা হয়েছিল একদিন সাত্তার সাহেবের আমন্ত্রণে আমি তার বাসায় চা নাস্তা খেতে গিয়েছিলাম তার এত সুন্দরী মেশি উনিকে অবহেলায় কষ্ট পেতে দেখে আমি না বলতে পারি নাই আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি নগদ 10 ভরি সোনা 1 লক্ষ টাকা দিয়া আমি সেগুলোকে বাড়িতে তুলি তার 7 দিন পর সাত্তার সাহেব আমার বাসায় এসে শিউলিকে নিজে এই বাড়িতে নিয়ে আসছিল তারপরে কয়দিন ছিল বলতে পারি না ফোন করি সাত্তার সাহেবের ফোন বন্ধ তারপর আজকে এসে দেখি দরজায় তালা মারা আমার 10 ভরি সোনা 1 লক্ষ টাকা এই এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে যেমনি ধরিবাদ ছিলেন এই সাত্তার সাহেব তেমনি ধরিবাদ ছিলেন তার মেয়ে শিউলি তারা নিজেরা এই এলাকাতেও এ ধরনের জোচুরির ঘটনা ঘটিয়েছেন শুধু এই এলাকা নয় পুলিশ সূত্র জানিয়েছে রাজধানীর মিরপুরেও একইভাবে জয়নাল সাহেব নামে আরেক ভদ্রলোককে বিয়ে করে তার কাছ থেকে টাকা এবং সোনা নিয়ে পালিয়ে যায় এই শিউলি এভাবে রাজধানীর অনেক এলাকা থেকে তারা একই ধরনের ঠকবাজি করছে পুলিশ যেমন সন্দেহ করছে এই বাবা এবং মেয়েকে চেষ্টা করছে ধরার জন্য কিন্তু তারা কিছুতেই নাগাল পাচ্ছেন না এই দুজনের হাজারো নিরীহ মানুষকে এভাবে সুখ স্বপ্ন দেখিয়ে আর বাসর ঘরের কথা বলে এই বাবা এবং মেয়ে কতজনকে যে ঠকাবে আর কিভাবে চুরি করে হারিয়ে যাবে এই হাজারো মানুষের ভিড়ে তা কেউই জানেন না অপর্ণা সিংহ আরটিভি সবুজবাগ ঢাকা এরকম বারবার এখানে আসেন কেন এক জ্যোতিষী আমার হাত দেখে বলছে যে আমার বউ হইব তার নামের প্রথম অক্ষর ক ক নামে কি দুনিয়া আর কেউ নাই নাকি আপনি যে রোজ রোজ আমার জানলার সামনে সেরকম দাঁড়ায় থাকেন এলাকার লোকজন দেখলে কি বলবে আমার দুর্নাম হয়ে যাবে না তোমার কাছে যে না এসে পারি না কবরই প্রথম যেদিন তোমারে দেখছি তুমি আমার দিকে তাকাইছো দেখেই আমার মনে হয়েছে তুমি আমার সুখ তুমি আমার শান্তি বুঝছি এসব হচ্ছে আপনার বড়লোকের খেয়াল আজকে আমার দেখতে ভালো লাগতেছে কথা বলতে ভালো লাগতেছে এই জন্য আসতেছেন দুদিন পর ভালো লাগবে না তখন আর এগুলো তুমি কী কও কবরী আমি বড় লোক না বড় লোকের খেয়ালও আমার নাই আমি তোমারে দেখতে আসি আমার প্রাণের টানে তোমারে দেখলে আমার মনটা জুড়ায় যায় শান্তি লাগে তাই আপনি বড় লোক না মোটেই না কি করেন আপনি আমি একজন আর্টিস্ট তার মানে তুমি ঢাকা শহরে ছিল কখনো হ্যাঁ ছিলাম কয়েকদিন সিনেমা হলে সিনেমা দেখো নাই হ্যাঁ দেখছি 2-1টা সিনেমা হলের বাইরে বড় যে ব্যানার আছে না ওই নায়ক নায়িকার ছবি আঁকা ওই ছবিগুলো আমি আঁকি তাছাড়া রাস্তার মধ্যে দেখো না বিরাট জনসভা তারপর বড় বড় লেখা পোস্টার টানানো তারপর ব্যানার টানানো ওইগুলো আমি লিখি আপনি এর জন্য টাকা পয়সা পান পাবো না কেন না পাইলে চলি কেমনে ও তো মাসে আপনার আয় রোজগার কত থাকে ভালোই হয় খারাপ না ভালোই 8,000 টাকা থাকে মাসে হ্যাঁ হয়তো
8000 টাকা হয় আর ঠিকঠাক করে বলেন না কত থাকে হয় 8000 টাকা হয় বেশি হয় যাই হোক তোমার আমি সুখে রাখতে পারবো কাহালির মেয়ে সুখে রাখার জন্য বছরে এক জোড়া শাড়ি আর দুবেলা তো মোটা ভাত দিলেই হয় এটা কি কও আমি তো বছরে কয়েক জোড়া শার্ট প্যান্ট কিনি তাহলে বলেন আপনার টাকা আছে হ্যাঁ আছে তোমার সুন্দর করে সাজায় রাখার মতো কষ্ট না দেওয়ার মতো টাকা আমার আছে কিন্তু এই বাড়িওয়ালার মতো টাকা আমার নাই তুমি বড় লোক না আমিও বড় লোক না তাহলে বিয়ের খরচ আসবে কোথা থেকে কেন তোমার আব্বা তোমার বিয়ের সময় সাজায় গুজায় দিব না সেটা যদি আর হইতো আচ্ছা বিয়া করতে কত টাকা লাগে মানে বিয়ের খরচ কত হয় একটা ভদ্রলোকের মেয়ের বিয়ে দিতে হলে আর কিছু না হলেও তো 1 লাখ টাকা লাগে কি 1 লাখ টাকা কি ভাবতেছেন আপনি পারবেন না সামান্য 1 লাখ টাকা জোগাড় করতে না পারমু না কেন অবশ্যই পারমু তবে তাড়াতাড়ি জোগাড় করতে গেলে পরে মানুষজনের কাছ থেকে ধার দিনা নিতে হইব তো ধার দিনা করা লাগলে করবেন ধার তো শোধ আপনি করতেই পারবেন কিন্তু দেরি হইলে আর ওবলি সাদিক ভাই আমার মেয়ে কবরী দেখতে শুনতেও ভালো ওরে আমি তো বিয়ে দিতে পারছি না কেন আমার অত টাকা পয়সা নাই ডাক্তার বলেছে আমার ডান ধারে ফুসফুস অর্ধেক ড্যামেজ হয়ে গেছে অপারেশন করতে হবে 50,000 টাকা দরকার কবির ভাই মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আপনি এই ব্যাপারে কোনো দুশ্চিন্তা করবেন না আপনি একটু বসেন আমি একটু দোকানে যাব সদাই নিতে জি আচ্ছা হ্যাঁ জি আচ্ছা আসি তোমার নাম কি কবরী তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো ম্যাট্রিক পাস করছি জানো তোমার মতো সুন্দর আমারও একটা বউ ছিল কিন্তু সে আমাকে একদমই পছন্দ করতো না তাই আমি তাকে সব জানিয়ে দিলাম তোমার রাস্তা তুমি দেখো আমার রাস্তা আমি চললাম তারপর সে চলে গেল সেই থেকে আমি ভীষণ একা তাই তোমাকে বলছি কি আমার জন্য একটা পাত্রী খুঁজে দাও না আমি বিয়ে করব আপনার জন্য মেয়ে দেখবো কোথা থেকে তাহলে তুমি আমাকে বিয়ে করো আমাকে পছন্দ হয় দুজনকে কেমন মানিয়েছি বলো তো আপনি এখানে বেশি কোন থাকেন না পরে একটু ঝামেলা হয়ে যাবে ঝামেলা আরে কিসের ঝামেলা আরে হাসছ কেন এই জন্য আপনি এতক্ষণ বুঝে বুঝে কথা বলছিলেন শোনো এই যে এই যে ফাঁকটা দেখছো না দাঁতে এটাকে আমি স্বর্ণ দিয়ে বাঁধবো বুঝছো আসি এটা ডেলিভারি কবে দিতে হইব কালকে ডেলিভারি দিতে হবে সর্বনাশ এরকম তো আরো তিনটা ব্যানার লিখতে হইব তাহলে তুই কাজ গেলি ধর আমি ওই তিনটা ধরে আলাই আচ্ছা ঠিক আছে আমি ধরতাছি তো এটার কয়টা কালার হইব একই কালার না এটা সাদা হইব এটা হলুদ এটা লাল এটা অরেঞ্জ কালার আচ্ছা ঠিক আছে আমি করতেছি তুমি অন্য কাজ দেখো
ডিজিটাল পার্টির খবর কি? ডিজিটাল কি ওরা নিতে আসছিল? না আসবে উপরে কালকে। ডিজিটালের কাজ কয়টা আছে? আজকে ডিজাইন হইছে বস? ডিজাইন শেষ হইছে? হ্যাঁ শেষ হইছে। আচ্ছা ঠিক আছে। কিতাবগুলো কি দিয়ে দেব গো? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি তো বললামই এখন থেকে আপনার মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আমি নিলাম। ওর সব সমস্যা আমি সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। ডাক্তার বলেছে আপনি অসুস্থ, ঠিক আছে? 50,000 টাকার দরকার। আজকে সন্ধ্যার পর আমি 20,000 টাকা দিয়ে দিচ্ছি, বাদ বাকি 30,000 দু তিন দিন পর দেবো। আপনি আগে চিকিৎসা করান আপনার, তারপর আপনার মেয়ের বিয়ে দেখা যাবে। আল্লাহ যেন আমাকে বাঁচাই টাকার। আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি করো? আপনি কি আমারে সত্যি ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি। তাহলে যা ব্যবস্থা নেওয়ার আপনাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, নাহলে আমার মরা ছাড়া কোনো গতি নেই। কেন, কি হয়েছে? আব্বা আজকে আমিন বাজারের এক বুড়া কোথ থেকে ধরে আনছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই বুড়া বিয়ের সব খরচাপাতি দেওয়ার জন্য রেডি। এটা তুমি কি বলতেছো কবরি? এটা কোনোভাবেই সম্ভব না। তুমি তোমার আব্বারে বারণ করো, সেজন্য ওই বুড়ার কাছ থেকে টাকা না নেয়। আমি তোমার সমস্ত বিয়ের খরচ আমি দিব। আমি তোমার কথা দিতেছি, 10 দিনের মধ্যে আমি টাকা জোগাড় করে তোমার বিয়ে করে নিয়ে যাব। ইউসুফ নামে একটা পোলা সাথে আমার পরিচয় হয়েছে। পোলাটা আমার হেভি পছন্দ করে, আমার বিয়ে করতে চায়। বিয়ে করানোর লাগে কইছে যে 10 দিনের মধ্যে 1,00,000 টাকা আনবো বিয়ে করানোর লাগে। কি করে? আর্টিস্ট। কিসের আর্টিস্ট? ওই যে সিনেমা হলের সামনে নায়ক নায়িকার ছবিওয়ালা বড় বড় ব্যানার থাকে না, ওইগুলো আঁকে। তারপরে তোমার ওই জনসভা মিটিং মিছিল হয়, ওগুলোর যে ব্যানার ফেস্টুন হয়, ওইগুলো একা কি করে? তাহলে তো কামাই রোজগার বেশি না। হ কইছে তোমারে, কামাই রোজগার বেশি না হইলে 10 দিনের মধ্যে 1,00,000 টাকা আনে কোত্থেকে? ঠিক আছে, আগে টাকা দিক, তারপর দেখা যাবে।
বললাম না যে টাকাটা একটু ম্যানেজ করে দে। দেখ আমি তো টাকা কিছু ব্যবসায় খাটায় ফেলছি, এখন যদি তো ওখান থেকে উঠায় যদি আবার ওই টাকাটা তোরে দেয় আমার তো পুঁজি থাকবে। এটা তুই কি বললি দোস্ত? কবরের আমি কথা দিছি, জীবনে কোনো মায়ের আমার এত ভালো লাগে নাই, আর তাছাড়া জীবনে তো বিয়ে একটাই করব, আর তোরা আমার বন্ধু মানুষ, আমার এই বিপদের সময় তোরা যদি আমার সাহায্য না করিস তাহলে কি হইব ক? দেখ দোস্ত, তোর প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে। আমি যখন পলাই বিয়ে করছিলাম তুই আমারে হেল্প করছিলি টাকা দিয়ে, আর একটা মানুষ আমার একটা টাকা দিয়ে হেল্প করে না, সেই কৃতজ্ঞতা আমার মধ্যে আছে। আমি তোর জন্য দরকার হয় আমার বাপের পায়ে ধরম, আমারে দুই একটা দিন সময় দে, আমি তোরে টাকা জোগাড় করে দিতেছি, তুই আমার দুই একটা দিন সময় দে। দোস্ত একটু ভালো করে চেষ্টা কর। অবশ্যই চেষ্টা করবো, তুই আমার দোস্ত না বেটা, জীবনে তোরে আমি আসলে সংসার করতে চাইতাছি। ও সে তো ভালো কথা, সংসার করবা তো আমাদের দাওয়াত দিবা না? দাওয়াত তো অবশ্যই দিব, কিন্তু আসলে যার বিয়ে করতে যাইতেছি মায়ের বাপের অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা এত খারাপ যে দুই পক্ষের বিয়ের খরচই আমার দিতে হইব। তাই কইতেছিলাম কি যে আমি তো ওই 8-9টা বিলের পয়সা পামো, 6,000 টাকার মতো পামো, তা যদি তার সাথে আর 4,000 টাকা অ্যাডভান্স দেন এই 10,000 টাকা দিলে আমার খুব উপকার হয় দাদা। সেটা ভালো কথা, তো আমি পার্টির কাছে তো কিছু বেশ কিছু টাকা পাওনা আছি, তো ওই টাকাগুলা উঠাইয়া তোমাকে দিব, নেতে 1,000-5,000 টাকা তোমার দিব। না দাদা দাদা দাদা, আপনি আমার 10,000 টাকা দেন, আগামী মাসেই তো আমার অ্যাডভান্স টাকা আমি শোধ করে ফেলাম, আপনি একটু দেখেন জোগাড় করার ব্যবস্থা করেন। টাকাটা কবে লাগবো? কাল পরশুর মধ্যে হইলে পরে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পার্টির টাকা উঠাই, যদি বেশি উঠে তোমার 10,000 যদি পারি 10,000ই দিব, না নাইলে কিছু কম নিও আর কি। না দাদা আপনি একটু 10,000 টাকা চেষ্টা করেন, আমার খুব উপকার হইব দাদা, আর বিয়েতে কিন্তু যাইতে হইব দাদা। আচ্ছা ঠিক আছে, ওটা যাব। আচ্ছা ঠিক আছে, তে ওই ব্যানারগুলো তুমি ধরে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি রাখলো। এক মিনিট দোস্ত, তোর বিয়ের জন্য কিন্তু টাকাটা আমি হাওলাত করে নিয়ে আসছি। আচ্ছা দোস্ত তুই কোনো চিন্তা করিস না, বিয়ের সাথে সাথেই তোর টাকাটা আমি ফেরত দিব। দে এক মিনিট, টাকাটা কার কাছ থেকে নিয়ে আসি জানিস? কার কাছ থেকে? এটা আমার সমুদ্রের কাছ থেকে নিয়ে আসি, আমার শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে, এটা কিন্তু আমার মানবজ্যোতির ব্যাপার, মনে থাকবে? মনে থাকবে দোস্ত, আমি তোর টাকা যথাসময়ে তোরে ফেরত দেবো, তুই কোনো চিন্তাই করিস না। এক মিনিট, দোস্ত বিয়েতে কিন্তু অবশ্যই যাইতে হবে তোমারে। আসবো দোস্ত, বরযাত্রী যাইতে হবে। আসবো, থ্যাংক ইউ দোস্ত। এক মিনিট দোস্ত, টাকাটা কিন্তু ব্যাগ দিয়ে দিস।
যাবেন না, তাড়াতাড়ি যাইতে হবে। আপনি কিন্তু বিয়েতে যাবেন কিন্তু, বরযাত্রী যাইতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি কিন্তু 5-6 দিন আর কি আইতে পারবো না, 5-6 দিন পর আবার কামে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনাদের তেমন আদর আপ্যায়ন করতে পারলাম না, আপনারা মনে কিছু নেন না, আমার যা আমার ছিল তাই দিয়ে আপনাদের চেষ্টা করতেছি আদর আপ্যায়ন করার জন্য, আপনাদের মনে কিছু করে। ধন্যবাদ, এই তো অনেক করছেন, আপনার মতো অবস্থার লোক এর চেয়ে বেশি আর কি করবেন, আমরা সন্তুষ্ট, আপনার মেয়ে সুখী হোক আমরা এটাই চাই। দোয়া করেন ভাই, দোয়া করেন। তোমাকে দেই আপা, আমার জীবনের যা কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে সোনাল অলঙ্কারে সাজিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি, পাত্রপক্ষের তো দাবি ছিল না, কিন্তু আমি তো বাবা, তাকে তো না সাজায় আমি বিয়ে দিতে পারি না, তাকে বিয়ে দিতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম আপা, আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি আপা, খুব ভালোবাসি, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ঠিক আছে কবির ভাই, আপনি কান্নাকাটি করবেন না, আপনার মেয়ের জন্য দোয়া করি, সে অনেক সুখী হবে। কবির ভাই, কথা কি ছিল আর ঘটছে কি, যা খেতে আমি মাইন্ড করিনি। আপনার মেয়ে সুখী হোক দোয়া করি। মেয়ের বাবার নাম
জি মোহাম্মদ আকমল কবির। আকমল কবির। তাহলে যা বরের নাম কি হবে? রাজ্জাক। নতুন সিনেমা মুক্তি পাইতেছে, ছবির নাম আমার ভালোবাসা। এইটারে বিরাট একটা পোস্টার মধ্যে আঁকতে হইব, মানে ফেস্টুন ব্যানার আছে না বড় বড়, সেই জায়গায় আঁকতে হইব এই নায়ক নায়িকার ছবি। আমার অনেক দিনের ইচ্ছা তোমার একটা ছবি আমি আঁকবো, অনেক বড় কইরা এমনভাবে আঁকবো ছবি দেখে মনে হবে যে জীবন্ত, তখন তুমি বুঝবা যে আমার হাতের কাজ কি। করে রাখো, আমি ফেরত এসে দেখবো। না ফেরত এসে দেখবো মানে তুমি কই যাইবা? বাবার কাছে। তা তো যাই ভাই, কিন্তু আজকালকার মধ্যে তো আর যাইতেছো না। যেতে যাই না, কিন্তু এখন বাবা যদি এসে পড়ে তাহলে তো আমার কিছু বলা থাকবে না। কেন, বাবার কি আগামীকাল আসার কথা আছে? আসার কথা না, আমার কেন যেন মনে হইতেছে বাবা কাল সকালেই চলে আসবে। আহারে, আমার বাপটার জন্য যে আমার কি খারাপ লাগতেছে।
কেন জানি মনে হতেছে এখন আমার কথা চিন্তা করে লোকটা কাঁদতেছে। তা তো লাগবই, তুমি তো আর একমাত্র মেয়ে না, তারও তো এই দুনিয়াতে আর কেউ নাই, খারাপ তো লাগারই কথা। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা কালকে আসুক, তার আমি বুঝাই কমনে। কী বুঝাই বলবা? বুঝাই বলবো যে আপনি আমাকে সাথে থাকেন। বাবা রাজি হবে না। কেন রাজি হবো না? ওনারে বুঝাই বললে উনি ঠিকই আমার মনের দুঃখ বুঝতে পারবেন। তোমার আবার কিসের মনের দুঃখ? বাহ, তোমার আব্বা যদি কালকে আসে, তোমার যদি নিয়ে যায়, তাহলে আমার কষ্ট লাগবো না, খারাপ লাগবো না? আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে গেলে তোমার সাথে আমিও যাবো, দিন কয়েক থেকে তারপর আবার ফেরত আসবো। সি 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 সি, তোমার কি মান সম্মান বলতে কিছু নাই? তুমি একটা নতুন জামাই, তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ঢ্যাং ঢ্যাং করে তোমার বউর আসল ধরে বসে থাকবা, লোকজন কি বলবে? তোমার আব্বা কি আমার সঙ্গে যাইতে বলবে না? না। কেন? আমি জানি না। তুমি তো তোমার আব্বারও বোঝায় বলতে পারো, আমার জন্য তোমার সাথে নিয়ে যায়। না আমি বলতে পারবো। কি হলো, এরকম গম্ভীর আছো কেন? নাকি তুমি আমার নিয়ে সন্দেহ করতেছো? কেন সন্দেহ করবো কেন? না তুমি হয়তো ভাবতেছো যে তোমার জন্য আমার মনে কোনো টান নাই, তোমার জন্য আমার মনে কোনো দরদ নাই। আমার জন্য তোমার মনে কোনো দরদ নাই, এই সন্দেহ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। তুমি মারা যাওয়ার আগে তো আমি মারা যাবো, আমি মারা যাওয়ার পর তুমি এরকম করে আরেকটা বিয়ে করবা, তারপরে নতুন বউয়ের সাথে আমার নিয়ে কথা বলবা, হাসাহাসি করবা। দেখো কবরী, ঠাট্টা করেও এরকম ভয়ঙ্কর কথা কোনোদিন বলো না। আরে ভাগ্যবানের তো বউ মরে। কি কথা, এরকম সুন্দর বউ যার, সেই বউ যদি মরে যায়, তাহলে পরে সে অবাগা সোয়ামের বাইরে থেকে কোনো লাভ আছে কও? তুমি কি সারাক্ষণ আমার সাথে এরকম বক 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 করে যাবো? আমার তো খিদে পেট জ্বলে যাচ্ছে। ঘরে কি খাওয়া দাওয়া কিছু আছে নাকি? হ্যাঁ, আর তুমি তো আবার ব্যাচেলার মানুষ, ঘরে খাবার কি থাকে? এখন যাও বাইরে থেকে কিছু কেনাকাটা করে আনো, নাকি আমার হাতে রান্না খাবো। তুমি রান্না করবা? এখন এক রাতের জন্য আসছি, যখন তোমার জন্য একটু খাটাখাটনি করেই যাই, কি বলো? এতক্ষণ এই কথাটা বলার জন্য আমি ছটফট করতেছিলাম। কি কথা? এতদিন ধরে হোটেলের থেকে খাবার এনে খাইছি, আজকে আর হোটেলের থেকে খাবার আনো না, আজকে তোমার হাতে রান্না খাবো। আমার হাতে রান্না খাওয়ার লোভ করতেছো? লোভ করছো তো পস্তাইছো মিয়া, সারা জীবনের জন্য পস্তাইছো। তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমি সারা জীবন পস্তাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি বাজার সাদা করে নিয়ে আসি। হাত মুখ দিয়ে তোমার একটা কথা বলি? বল। তুমি আসো না একসাথে খাই, একা খাইতে ইচ্ছা করতেছে না।
মানে দুজনে এক থালায় খাই, আমি তোমারে খাওয়াই দেই, আসো না বস। কাজের ব্যস্ততা, এরকম সুযোগ কতদিন যে হারায় যাবে, একসাথে বৈশা দুজনের জীবনে খাইতে পারবো কিনা কয়দিন কে জানে। তোমার উপর তো অনেক খাটাখাটনি যাইতে না? নিশ্চয়ই, কাজ তো আর কারো দয়া মায়া করে না, কতদিন যে জ্বর নিয়ে কাজে গেছি। এত খাটনি করো কেন? পেটের জন্যে। আচ্ছা, মাসে তোমার আয় রোজগার কেমন হয়? খারাপ না, কোনো মাসে 10,000 টাকা, কোনো মাসে 15,000 টাকা, আবার কোনো মাসে কিছুই হয় না। আবার তার উপর দে, এখন তোমার মাথার উপর আমি একটা বোঝা আসছি, তুমি তো কাজ করতে করতে এখন পাগল হয়ে যাবা। এটা তুমি কি কইতেছ? এখন থেকে বরং আমি বেশি ফুর্তি না বেশি কাজ করতে পারবো। নাও, তুমি তো অনেক টাকা ধার করছো করে ফেলছো না? সেটা কোনো ব্যাপার না, 2 বছরের ভিতরেই সব ধার দেনা শোধ করে দেব। এনো। এ কি কবরী, তুমি কান্দাছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি বাস্তব চাও? এটা তুমি কি বলতেছো কবরি? তুমি যদি বাস্তব চাও তাহলে এখন পুলিশ ডাকো, পুলিশ ডেকা পুলিশের হাতে আমারে ধরে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কবরি, তুমি এসব কি বলতেছো কবরি? আমি তোমারে এখানে ঠকাইতে আসছি? আমি কবরি না, আমি কুমারী না, আমি হইলাম কি এক ভয়ঙ্কর বাপের ভয়ঙ্কর মাগিয়া। আমি এখানে তোমার সংসার করতে আসি না। না না, আমি তোমার এই কথা বিশ্বাস করি না, এই মুখ কখনো ভয়ঙ্কর হইতে পারে না, তুমি ঠগিনী হইতে পারো না, এই মুখ ঠগিনীর মুখ না। আমি জানতাম, আমি জানতাম তুমি আমারে পুলিশের হাতে ধরে দিতে পারবা না, কারণ তুমি হইতেছি কি একটা বোকা, তুমি হইতেছি কি একটা দুর্বল। রাখো তোমার সব গয়নাপাতি, সব কিছু রেখে দাও, এগুলা এগুলো বেঁচে তোমার 80,000 টাকা তুমি পাই যাবা। রাখো তোমার এগুলা, দাদা তুমি কই যাইবা? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। ভয়ঙ্কর বাপের কাছে ফিরে যাইতে চাও তুমি? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি করব, তুমি আমারে তোমার কাছে রেখে দিবা? হ্যাঁ দিবা, রেখা। হ্যাঁ রেখে দেবো, তোমার আমি যাইতে দিব না। তুমি থাইকা যাও কবরী, তুমি আমার কাছে থাইকা যাও, তোমার আমি আগলা এক রাখবো। তাহলে শোনো, তুমি আমার নিয়ে এক্ষুনি এখান থেকে পালাই যাও, তুমি আমার নিয়ে পালাই যাও। কই পালামো? আমি জানি না তুমি কই পালাবো, আমার নিয়ে তুমি যেখানে যাবো আমি তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে। Thank you.
भेद बतावे